copy a style of text to another. এরপর যাই আসলে একটা স্টাইলকে কপি করবো, যদি আমরা অফিসকে দেখি, দ্য ট্যাক্স ইজ স্টাইল স্টাইলেড, মানে এই ট্যাক্সটা অলরেডি একটা ফরম্যাটে রয়েছে এবং এই ট্যাক্সটা কিন্তু ফরম্যাটে নেই। সো এই ট্যাক্সটের অনুপাতে যদি আমি এই ট্যাক্সটা করতে চাই তাহলে এই ট্যাক্স দেখতে হবে, তার ফন্টিং দিতে হবে বা ব্যাকএন্ড দিতে হবে। সাপোজ ধরি এই ট্যাক্সটা রয়েছে 20-তে, হ্যাঁ 20-তে রয়েছে। এখন এটা যদি করতে চাই তাহলে কয়টা কাজ করতে হবে, নো করে দেখেন এরিয়াল ব্লক, এটা হচ্ছে আপনার টাইম অফ নিউ রিয়ন। আমি এরিয়াল ব্লকে এটার সাদৃশ্য এটা করতে চাচ্ছি, দুটো ওয়েতে করতে পারি, একটা হচ্ছে কপি করে সেটা দিতে পারি। যদি সিমিলার টেক্সট না হয় তাহলে কি করবেন, সিমিলার টেক্সট যদি না হয় ফরম্যাটের জন্য, যদি অনেকগুলো ট্যাক্স থাকে তাহলে এই ফরম্যাটের জন্য কি করবেন, যদি আমি ছোট আকারে দেখাইতেছি, এই ট্যাক্সের সিমিলারিটি যদি করতে চান তাহলে ইজ এ ফরম্যাট পেইন্টার, যে আছে ফরম্যাট পেইন্টার, এই পেইন্টারটা আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাতে ধরে ছেড়ে দিবেন, আবার এইটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ফরম্যাট দিয়ে এটাকে ছেড়ে দিবেন, তাহলে এই ট্যাক্সটা সিমিলার হয়ে যাবে। সো যারা অনেক সময় কপি করে ফরম্যাটিং নিয়ে আসলে চিন্তা ভাবনা করেন, ফরম্যাটিং নিয়ে ভাবেন, তাদের জন্য এই ফরম্যাট পেইন্টারটা খুব কার্যকরী। সো এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।